আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হবিস কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ওরিও আইসক্রিম স্যান্ডউইচ। তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার। আশা করছি আমার আজকের এই স্যান্ডউইচ আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো কথা না বলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে দুই প্যাকেট আমি ওরিও কুকিজ নিয়েছি, ছোটোটা নিয়েছি, আপনারা বড়টাও নিতে পারেন। প্যাকেটটাকে কেটে বিস্কিটগুলো বের করে নিব। বিস্কিটগুলো থেকে ক্রিমটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমি সর্বমোট এখানে 10টা বিস্কিটের ক্রিম নিয়েছি। আমি স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে একটু ভালো করে প্রেস করে করে এটাকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। ভালো করে মিশিয়ে নেব। এতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ঠান্ডা হুইপিং ক্রিম। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি নেড়ে নেড়ে এটাকে ফ্লাফি করে নিব। আমরা কেকের ক্রিম যেরকম তৈরি করি ওরকমটা কিন্তু হবে না, একদম স্টিফ পিক হবে না। একটু ধৈর্য ধরে হাত দিয়ে নেড়ে নেড়ে এটাকে তৈরি করতে হবে। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম স্টিফ পিক হবে, একদম পারফেক্ট শক্ত টাইপের যে স্টিফ পিক সেটা হবে না, এরকম স্মুথ একটা হতে হবে। আমি এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানটায় একটি জিপলক ব্যাগ নিয়েছি, এর ভিতরে আমি 2 প্যাকেট ওরিও কুকিজ দিয়ে দিব। এগুলোকে এখন আমি বাড়ি দিয়ে দিয়ে ক্রাম করে নিচ্ছি। এই তো ক্রাম করা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে স্প্যাচুলা সাজিয়ে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিলাম। অন্যদিকে এখানে আমি একটি ট্রে নিয়েছি, আপনারা যে কোনো কাঁচের বাটি বা বক্স নিতে পারেন। এর মধ্যে আমি র্যাপিং পেপার বিছিয়ে দিয়েছি যাতে করে আইসক্রিমটা আমরা তুলতে পারি। একটা সাইড ধরে আমি এটাকে দিয়ে দিব। এই যে আমি এটাকে ছড়িয়ে সমান করে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দিব আমি সারা রাতের জন্য, চাইলে আপনারা 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টাও রেখে দিতে পারেন। ট্রেটাকে আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এটা শক্ত হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি নিয়েছি এখানে একটি ছোটো সাইজের কুকি কাটার, বিস্কিটের সাইজ অনুযায়ী আমি মেপে নিয়েছি। আমি আরেকটি কাজও করে নিচ্ছি, এখান থেকে র্যাপিং পেপারটা সহ আমি এটাকে তুলে নিব। এবার এই কুকি কাটারটার সাহায্যে আমি এগুলোকে কেটে নিচ্ছি। একদিক দিয়ে কুকিজটা রেখে আমি উপর দিক দিয়ে প্রেস করে এটাকে বের করে নিব। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু বের হয়ে গেল। আরেকটা কুকিজ উপর দিক দিয়ে দিয়ে দিব। এই যে আমাদের আইসক্রিম স্যান্ডউইচ রেডি, ওরিও কুকিজের আইসক্রিম স্যান্ডউইচ। আপনারা যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু এই আইসক্রিম স্যান্ডউইচটা করতে পারেন। আমি একইভাবে সবগুলো করে নিচ্ছি। সবগুলো আইসক্রিম স্যান্ডউইচ আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই মজার এই আইসক্রিম স্যান্ডউইচটা। আমি আশা করব আমার আজকের আইসক্রিম স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।